বউবাজারে সোনার দোকানে আগুন। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এবং প্রাথমিকভাবে যেটা অনুমান করা হচ্ছে, ওই সোনার দোকানের কর্মী, তিনি বাইরে বেরিয়ে যাওয়ার সময় এমনটাই ঘটে। সুকৃতি রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সুকৃতি, কিভাবে আগুন লাগলো, এই মুহূর্তে পরিস্থিতি কি নিয়ন্ত্রণে এসছে? দেখো ভাস্বতী, বউবাজার সংলগ্ন বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট এক সোনার দোকানে আজ 9:30 সময় আগুন লাগে। ঘটনাস্থলে দমকলে দুটি ইঞ্জিন পৌঁছায়। স্থানীয়দের প্রাথমিক অনুমান, দোকানের কর্মচারী ধূপ জেলে দোকান থেকে বেরিয়ে গিয়েছিলেন এবং দোকান বন্ধ করে গিয়েছিলেন, তখনই কিছু ভাবে আগুন লাগে। তারপরই ঘটনাস্থলে দমকলে দুটি ইঞ্জিন পৌঁছায় এবং আপাতত এখন আগুন নিয়ন্ত্রণের পর্যায়ে এসেছে। প্রথমে দমকল কর্মীদের বেশ খানিকটা বেগ পেতে হলেও এখন আগুন আপাতত নিয়ন্ত্রণে আছে ভাস্বতী। ধন্যবাদ সুকৃতি। বউবাজারে সোনার দোকানে অগ্নিকাণ্ড, ইতিমধ্যে ঘটনাস্থলে দুটি ইঞ্জিন এবং ইতিমধ্যে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। সোনা পালিশ হয়, উপরে ঘর আছে, ও ঘরে সোনার পালিশ কাজ কাজ হয়। 9:30 সময় কিছুই না, যিনি থাকে ঘরে উনি ধূপ ধুনো দিয়ে টিফিন আনতে নেবেছে, এখন তার মধ্যে পরে ধোঁয়া দেখার পর সঙ্গে সঙ্গে লোক ফোন করেছে, ছুটে এসছে। ততক্ষণ হয়তো ধুঁয়ো ধুনোর ইয়েটা ব্যাপারটা কোথাও পড়েছে, কিছু ছিল, গালাফালা হতে পারে কিংবা চটফট হতে পারে, সেখান থেকে ধরেছে। না না, কেউ নেই, কেউ নেই ঘরে, কেউ নেই, উনি তালা মেরেই নেবে। আমার দোকান নিচে আছে, উপরে নেই। তারা বলবে।